গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে একটা স্পেশাল ডে, তো সেই জন্য এখানে ও এখন বেলুন ফোলাচ্ছে। আর সকাল সকাল ও চলে গিয়েছিল বিরাটিতে, তো একটা কেক আনার জন্য বিরাটিতে গেছিল। তার কারণ হচ্ছে এখানে সমস্ত দোকানপাট প্রায় বন্ধ, আর মন জিনিস যেটা ছিল কাছাকাছি যেটা ছিল সেখানে হচ্ছে কেক, একদম ছোট্ট একটা কেক ছিল নাকি, যেটা নাকি কাটতে কাটতেই মানে অর্ধেক নাইফে লেগে যাবে, তো সেজন্য ওইটাও আনেনি। তো সেজন্য বিরাটি চলে গেছিলো, জাস্ট বেক থেকে একটা কেক নিয়ে এসেছে, তো দেখে নাও। আর ও হ্যাঁ, আজকে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আজকে আমাদের ভ্যাকসিন নেওয়ার কথা ছিল, তো একটা জিনিস দেখিয়ে দিই। তো এই যে, এই হচ্ছে এমার্জেন্সি COVID-19 ডিউটির একটা কাগজ, যেটা হচ্ছে এই যে হসপিটালের স্ট্যাম্প দেওয়া রয়েছে আর দিদির সাইন করা রয়েছে। তো সেটা আমাদের মানে যখন আমরা যেতাম সেটা আমাদের বাইকে লাগিয়ে তারপর যাওয়ার কথা ছিল, কিন্তু মানে ভ্যাকসিনেশনের ডেটটা আজকে ক্যান্সেল হয়েছে। তার কারণ হচ্ছে ভ্যাকসিন খুবই শর্টেজ রয়েছে, তো সেজন্য আজকে ক্যান্সেল হয়েছে। নেক্সট কোনো দিন আবার যদি ডেট দেয়, আবার যদি ভ্যাকসিনের মানে সাপ্লাইটা থাকে, তো সেই দিন আবার আমাদের যেতে বলবে। আজকের জন্য ক্যান্সেল হয়েছে, তো ভালোই হয়েছে আজকে ক্যান্সেল হয়েছে। তার কারণ আজকে যদি যাওয়া হতো ওখানে আর কি, খুব একটা মানে হেডেকের ব্যাপার হয়ে যেত, কারণ ওইদিকে আবার মায়ের বাড়ি যাওয়ার রয়েছে, আবার ওই দিক থেকে তো অনেকটাই ডিস্টেন্স, তো সেজন্য আজকে ক্যান্সেল হয়েছে। একদিকে ভালোই হয়েছে। তো দেখিয়ে দিই তোমাদেরকে ও এখন কী করছে। দেখো বিছনাটার কী অবস্থা করেছে, বেলুন ফুলিয়ে ফুলিয়ে। বেলুনগুলো সব ফুলিয়ে নিয়েছে, এবার আমি একটু হেল্প করে দেবো, ও নাকি ঘরে সাজাবে একটু বেলুনগুলো, যাই হোক সাজিয়ে নিয়ে করার ইচ্ছা হয়েছে যখন। আজকে এই লকডাউন সিচুয়েশনে ওর জন্য বেলুন অনেক কষ্ট করে জোগাড় করতে পেরেছি, এবং কেকটাও অনেক কষ্ট করে এনেছি বিরাটি থেকে। ও এখন সানে গেছে, এখন আমি ঘরটা সাজাচ্ছি, যতটুকু পাচ্ছি ততটুকু সাজাচ্ছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তোমাদেরকে দেখিয়ে দেবো ঘরটা কীভাবে সাজিয়েছি। এতক্ষণ ধরে ওর জন্য ঘরটা সাজিয়েছি, কিন্তু খুব একটা ভালো হয়নি হয়তো, কারণটা হচ্ছে ওর মতো আমি পারি না। আমার বার্থডেতে ও খুব সুন্দরভাবে ঘরটা সাজায় লাইট টাইট দিয়ে, কিন্তু আমি অতটুকু পারিনি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। দেখিয়ে দিচ্ছি কেমন সাজিয়েছি। বন্ধুরা এখন আমি একদমই রেডি হয়ে গেছি, এরপর যাব মায়ের কাছে। তা এখন বাজে হচ্ছে 10:15 আমাদের ঘড়িতে, যদিও 15 মিনিট ফাস্ট আছে, মোটামুটি 10:00 বাজে। তো এই লকডাউন তো শুরু হয়ে গেছে, তো যাই হোক ওর স্পেশাল পারমিশন করানো আছে, তো সেটা দেখিয়ে আমরা বেরিয়ে যাব। আর ঘরটা খুব সুন্দরভাবেও সাজিয়েছে বেলুন দিয়ে, খুব ভালো লাগছে দেখতে। আর দেখিয়ে দিই তোমাদেরকে একটু, সম্ভবত দেখিয়েছে এই যে, খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে। তো আমি বারণ করেছিলাম যে বেলুন দিয়ে সাজানোর কোনো দরকার নেই, প্রথমত লকডাউন এসব বেলুন টেলুন অ্যারেঞ্জ করা খুবই মানে প্রবলেম হয়েছে। ও অনেক দূর গেছে, বিরাটি অবধি গেছে, সেখান থেকে গিয়ে নিয়ে এসছে। তো যাই হোক এখন লাগানো হয়ে গেছে, ঘরটা এরকমভাবে সুন্দর করে সাজানো থাক, এরপর আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ও হ্যাঁ, এখন আমরা একটু করে নেবো ব্রেকফাস্ট, তার কারণ সকাল থেকে বিশেষ কিছু খাওয়া হয়নি। এই যে ও আজকে ব্রেকফাস্টটা রেডি করেছে, এখানে রয়েছে শুধু দুধ, এক গ্লাস করে এক কাপ করে দুধ খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব। ও সাথে বিস্কুটও আছে।
পায়েস করেছে, তারপর আরো অনেক রকম রান্না বান্না করেছে, পাঁচ রকম ভাজা টাজা করেছে। দোকানে যাওয়ার পরে আরো অনেক কিছু খাওয়া দাওয়া আছে, তারপরে দেখালাম কে কিনেছে, সেটা ওই বাড়িতে গিয়ে কাটবো। আজকে আমার মাসিদের আসার কথা ছিল, কিন্তু যেহেতু লকডাউন কি করবে, প্লাস আমার ভাইয়ের একটু জ্বর হয়েছে, তো যদি লকডাউন নাও থাকতো হয়তো আসতে পারতো না। তো ডাক্তার দেখিয়েছে কালকে, বলেছে কোভিড হয়নি, নর্মাল ভাইরাল ফিভারই হয়েছে। তো আমরা সবাই খুব চিন্তায় ছিলাম, বারবার বলছিলাম যে করোনা টেস্ট করানোর জন্য। মা নাম করছে, মাকে না আমি মম বলি। তো এগুলো হচ্ছে কুমড়ো শাক, বাড়ির পিছনে মন্দিরের পাশে হয়েছিল, মা কেটে দিল, বললো ওই বাড়িতে নিয়ে যা তোর মায়ের জন্য। তো এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর প্রচণ্ড কাঠপিঁপড়ে রয়েছে এর মধ্যে, তো সেজন্য এটা একটা ব্যাগের মধ্যে আলাদাভাবে ভরে নিচ্ছি। আমি চলে এসেছি এখানে, আর মা অনেক কিছু রান্না করেছে, একটু দেখিয়ে দেবো তোমাদেরকে কী কী রান্না করেছে। প্রথমে আপাতত এখন পায়েস আর মিষ্টিটা খাবো, তারপর লাঞ্চে অনেক কিছু আছে, সেগুলো লাঞ্চ যখন করব তখন দেখাবো। তো দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে এখানে রয়েছে মিষ্টি, রয়েছে এই যে মিষ্টি, আর এখানে রয়েছে পায়েস। চলো ব্যাক ক্যামেরা করে একবার দেখাচ্ছি। বন্ধুরা এখন হয়ে গেছে লাঞ্চ করার সময়, আর এখন আমি করলাম হচ্ছে একটা কাজ। এখানে এসে তো আমার কোনো কাজই থাকে না, মাই সব কাজকর্ম করে দেয়, আমাকে কিছুই করতে দেয় না। তো এখন আমি একটা কাজ মা দিয়েছিল, সেটা হচ্ছে হাঁড়ি থেকে পায়েসটা এই গামলিতে ট্রান্সফার করা। এই যে তো অনেক পায়েস করেছে, আর মায়ের যেহেতু সুগার রয়েছে, সে আর আমরাও অতটা এখন মিষ্টি খাওয়াটা একটু অ্যাভয়েড করছি, তো এত পায়েস খাওয়া যাবে না। আর মানে ওর চেম্বারে যে একজন রয়েছে স্টাফ, তাকে পায়েস, তারপর কেক, মিষ্টি এইসবও দিয়ে এসেছে, তা সত্ত্বেও এত পায়েস রয়েছে। আর মা এখানে এদিকে এখন খাবার দাবার বেড়ে ফেলেছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাও, আর ওখানে পাঁপড় ভাজা করছে। আর এই পায়েসটা এখন আমি হাঁড়ি থেকে গামলিতে নিয়ে এটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি, প্রতিদিন আমরা রাতে একটু একটু করে খাবো। আর এদিকে হচ্ছে এখানে পাঁপড় ভাজা, একটা পাঁপড় লাস্ট পাঁপড় ভাজা চলছে, আর এখানে অনেকগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে, এগুলো চলে যাবে এখন খাবার টেবিলে। আর চলো তোমাদেরকে খাবার টেবিলে কি কি খাবার রয়েছে দেখিয়ে দিই। তো তোমাদেরকে খাবারগুলো একটু দেখিয়ে দিই, মায়ের খাবারটা এখনো বাড়েনি, আমাদেরগুলো সাজিয়ে রেডি করেছে। এখানে করেছে হচ্ছে ফ্রাইড রাইস, তো মা স্পেশালি বেঙ্গলি মিষ্টি ফ্রাইড রাইসটা করে, খুবই ভালো হয় খেতে। তো আজকে আমার মনে হলো যে একটুখানি ঝাল ফ্রাইড রাইস খাওয়ার জন্য, তো সেজন্য আমি যেভাবে বলেছি ঝাল ঝাল করে সেভাবেই মা বানিয়েছে আমার জন্য ঝাল ফ্রাইড রাইস। তারপর এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা, এদিকে এখানে রয়েছে হচ্ছে, ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গিয়েছিল, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, তারপর রয়েছে পটল ভাজা, কুমড়ো ভাজা, আর রয়েছে ঢ্যাঁড়স ভাজা। তো মা দুজনকেই দিয়েছে আমাদেরকে এইভাবে সাজিয়ে, তো আমার জন্মদিন হলেও ওকে এভাবে সাজিয়ে দেয়, আর ওর জন্মদিন হলে আমাকে এভাবে সাজিয়ে খেতে দেয়। আর এখানে তো রয়েছে ফ্রাইড রাইস, আর এখানে বানিয়েছে চিলি চিকেন। ক্যাপসিকামের কালকে বাজারে একটু অভাব ছিল, সেজন্য ক্যাপসিকাম দেখা যাচ্ছে না চোখে, যেটুকু পেয়েছে নিয়ে এসেছে বাজার থেকে। আর এখানে রয়েছে আমসত্ত্ব খেজুরের চাটনি, আর ওদিকে তো দেখিয়ে দিলাম পাঁপড় ভাজা রয়েছে, এছাড়াও ফ্রিজে প্রচুর মিষ্টি রয়েছে, সেগুলো আমরা এখন খাবো না। তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের খাবার দাবার। এখন
আমরা করে নিচ্ছি লাঞ্চ। আর আমি না বেশি ভাজা টাজা খেতে ভালো লাগে না, এই গরমে ভালো লাগছে, সেজন্য অল্প অল্প করে আমি এখানে ভাজাগুলো পাঁচ রকম নিয়ে নিয়েছি। খাওয়ার পর শেষ পাতের চাটনি বাঙালিদের একটা অভ্যেস, আর আমার তো মনে হয় এটা একটা হজম শক্তিও বটে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যে ৬টা, আর একটু আগেই আমরা ঘুম থেকে উঠলাম। এত গরম, জাস্ট মানে পারা যাচ্ছে না, প্রচণ্ড প্রচণ্ড গরম। আর বিকেলবেলা যেন গরমটা আরও বেশি বেড়ে যাচ্ছে। তো যাই হোক, মা এখন ফ্রিজ থেকে পেস্ট্রিটা বের করে রেখেছে, ওটা আমরা এখন খাবো। আর অনেকটাই শেয়ার করা হয়ে গেছে পেস্ট্রিটার, অনেকে শেয়ার করে দিয়েছে মা অল্প অল্প করে, কারণ গরমে প্রথমত এগুলো খাওয়া ভালো না। আর প্রচণ্ড মিষ্টি যেহেতু রয়েছে, আর আমরা অলরেডি মানে ওয়েট এত গেইন করছি, সেজন্য শেয়ার করে দেওয়া হয়েছে। তো এখন যেটুকু রয়েছে সেটুকু আমরা একটু ভাগাভাগি করে খেয়ে নেব। আর আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে চেম্বারে যাবার নেই, চেম্বারে আজকে যাব না, কারণ মা প্রতিদিনই চেম্বারে থাকে, প্রত্যেকদিন সন্ধেবেলাটা ইভিনিং টাইমটা থাকে, কিন্তু আজকে বললো যে যাবে না। তার কারণ হচ্ছে প্রথমত আজকে যেহেতু মানে আমার জন্মদিন রয়েছে সেটা একটা ব্যাপার রয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে মা যখন ফেরে আর কি রাত্রিরে মানে ৯টা সাড়ে ৯টা নাগাদ, এই আমাদের এখান থেকে মোটামুটি হেঁটে ৫ ৬ মিনিটের হাঁটা আর কি আমাদের এই বাড়ি থেকে চেম্বার, তো যখন ফেরে আর কি খুব অন্ধকার থাকে, মানে দোকানপাট তো প্রায় বন্ধই হয়ে যায়। তো সেজন্য মা বলছে যে আজকে ওকে নিয়ে যাবো না চেম্বারে, রাত্রিবেলা ওই ফেরাটা খুব মানে ভালো লাগবে না আর কি, তো কিছুই না তো ভালো লাগবে না, তো সেজন্য আজকে আমাদের ছুটি, মায়েরও ছুটি, আজকে যাবো না চেম্বারে, আজকে ঘরে বসে থাকবো, ঘরে বসে সিরিয়াল দেখবো, একটু পরেই আমরা দেখবো রিমলি। যেটুকু কেক ছিল সেটা আমরা এখন একটু শেয়ার করে খেয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, আমরা তো মনজিনিস মিয়ামোর থেকে অনেকবারই কেক এনে খেয়ে দেখেছি, তবে জাস্ট বেকের কেক কিন্তু জাস্ট অসাম। তো আজকে এখানেই করছি শেষ, ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।